ভিসা ও আবাসন নীতিমালা সহজ করেছে বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ চীন। এসব নীতিমালায় পরিবর্তন আনায় এখন থেকে খুব সহজেই দেশটির অন অ্যারাইভাল ভিসা পেয়ে যাবেন বিদেশি ভ্রমণকারীরা। এছাড়া কোনো সমস্যা ছাড়াই শহরে বসবাস করতে পারবেন প্রত্যন্ত অঞ্চলের নাগরিকরা। করোনা মহামারীর ক্ষতি কাটিয়ে উঠতে ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা ঠিক রাখতে এসব নীতিমালায় পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছে দেশটির জননিরাপত্তা মন্ত্রণালয়। নতুন আইনে জনগণ ও যানবাহন চলাচল এবং তথ্যের আদান প্রদান সহজ করতে নীতিমালা শিথিল করা হয়েছে। এতে অর্থনৈতিক উদ্দেশ্যে চীনে ভ্রমণকারী বিদেশিদের যাতায়াতে সুবিধা হয়েছে। করোনা মহামারী সংক্রান্ত কঠোর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর চীনের অর্থনীতি দ্রুত পুনরুদ্ধারের পথে এগুচ্ছিল, কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে তা আবার ঝিমিয়ে পড়েছে বলে প্রতীয়মান হয়েছে। বিশেষ করে নাগরিক পর্যায়ে ভোগের চাহিদা কমে যাওয়া ও আবাসন ব্যবসা লোকসানের মুখে পড়ায় প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা বাধাগ্রস্ত হয়েছে। জানা গেছে 2023 সালের প্রথম প্রান্তিকের তুলনায় দ্বিতীয় প্রান্তিকে দেশটির জিডিপি প্রবৃদ্ধি হয়েছে মাত্র 0.8%, সেই সঙ্গে বেকারত্বের হার ইতিহাসের সর্বোচ্চ 20% উন্নীত হয়েছে। এমন পরিস্থিতি মোকাবিলায় চীনের জননিরাপত্তা মন্ত্রণালয় 26টি নতুন উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে। এর মধ্যে ব্যবসায়িক প্রয়োজনে আগত বিদেশিদের জন্য সহজ ভিসা নীতিও রয়েছে। এখন থেকে বাণিজ্য লেনদেন, এক্সপো, সম্মেলনে যোগদানসহ বিনিয়োগের জন্য চীনে আসা বিদেশি ব্যক্তিরা খুব সহজেই অন অ্যারাইভাল ভিসা পেয়ে যাবেন। তবে এই জন্য নির্দিষ্ট নথি দেখাতে হবে। এর আগে চীনে ভ্রমণের জন্য চীনা দূতাবাস বা কনস্যুলেটে ভিসা আবেদন করতে হতো। এদিকে চীনের স্থায়ী নাগরিকত্ব পাওয়ার যে নীতিমালা সেটিও শিথিল করার কথা জানিয়েছে জননিরাপত্তা মন্ত্রণালয়। স্থানীয়ভাবে এই নীতিমালা হুকু নামে পরিচিত। পুরনো নীতিমালায় কয়েক দশক ধরে চীনের অধিবাসীদের শহুরে বা গ্রামীণ নামে আখ্যা দেওয়া হচ্ছিল, তবে এখন থেকে দেশের যে কোনো স্থানে বসতি স্থাপন, বসবাস ও কাজ করতে পারবে চীনের অধিবাসীরা। 2022 সালের নভেম্বর পর্যন্ত করোনা সংক্রান্ত কঠোর নীতি চালু রাখে চীন, আর এটিকেই দেশটির প্রবৃদ্ধির গতি কমে যাওয়ার মূল কারণ হিসেবে দেখছেন আন্তর্জাতিক অর্থনীতি বিশ্লেষকরা। সাইফ বিন আয়ুব, কালবেলা ডেস্ক।